হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সন্ধ্যেবেলা থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো আজকে কোনো ব্লগ করছি না, কোনো রান্না টান্না দেখাচ্ছি না। আজকে আমি একটা সুন্দর আপনাদের জন্য অনেক অনেক সহজ আর অনেকই হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে আমার চুল দেখতে পাচ্ছেন, আমার চুলগুলি সবগুলি এদিক থেকে পেকে গেছে, যে আর খুবই পাতলা হয়ে গেছে এবং চুলটা যে স্মুথ নেই এটা কমে গেছে। যার কারণে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে অনেক সহজে চুলগুলি কীভাবে স্মুথনিং আর চুলের যে পাখনা এগুলি এগুলি কীভাবে সারাবো সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে ভিডিওটা শুরু করার আগে বলছি, যারা আমার এই চ্যানেলে নতুন বা আমার ভিডিও আপনাদেরকে দেখে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাও প্রেস করবেন। তো চলুন ভিডিওটা এবার শুরু করি। আর জানেন তো স্টেট পার্লারের স্ট্রেটনিংয়ে কত টাকা খরচ হয়, যার কারণে আমি ঘরে আজকে অনেক সহজে কম খরচে স্ট্রেটনিং করে দেখাবো। চলুন শুরু করি। আমি এখানে ষাটটে ঢেঁড়স নিয়ে নিয়েছি, এগুলি প্রথমে ভালো করে ধুয়ে নেব, তারপর দেখাচ্ছি কী করব। তা আমি ঢেঁড়সগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এখন এগুলিকে মাথাটা এভাবে কেটে ফেলে এভাবে করে কাটতে হবে। আমি সবগুলি ঢেঁড়স কেটে নিয়েছি, এখন আমি তা আমি এখানে বাটি বসিয়ে দিচ্ছি, বাটিতে জল দিয়ে দিয়েছি, আমি এই ঢেঁড়সগুলি এটাতে দিয়ে দেব। তা আমি সবগুলো ঢেঁড়স দিয়ে দিয়েছি। তো ঢেঁড়সটা এইভাবে হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ঢেঁড়সে ভালো করে ঢেঁড়সটা সিদ্ধ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ঢেঁড়সটা এরকমভাবেই হতে থাকবে। তা আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম, ঢেঁড়সটা ভালো করে সিদ্ধ হয়ে যাক। তো এটাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়েছে, আমি 10 মিনিট ধরে এটাকে সিদ্ধ করছি, যতক্ষণ পর্যন্ত না এটা এরকম একটা লম্বা সুতুর মতো বের হয়ে আসে, এই যে এরকম, এই যে এরকম, যতক্ষণ পর্যন্ত না বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে সিদ্ধ করতে হবে। তো আমি এখানে 10 মিনিটের মতো সিদ্ধ করেছি, এখন এটাকে ঠান্ডা করে নেব। আমি এটা বন্ধ করে দিয়েছি, এখন এটাকে ঠান্ডা করতে রেখে দেব, তারও 2-3 মিনিটের মতো ঠান্ডা হলে তারপর দেখাচ্ছি কি করতে হবে। তা আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এটাকে মিক্সিতে ঢেলে নেব। এবার এটাকে পেস্ট করে আনছি। তো আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, আর এই দেখুন এখন এটাকে একটা ভালো কাপড় দিয়ে ছেঁকে নেব। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এটার উপরে একটা কাপড় রেখে দেব, আর এটাকে এটার উপরে ছেঁকে নেব এভাবে। তো আমি এখানে দেখুন সবটা ছেঁকে নিয়ে নিয়েছি, এবার এটাতে আমি 2 টেবিল চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, এই যে
দু টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এটাকে ভালো করে গুলে নিতে হবে। ভালো করে গুলা হয়ে গেলে এটাকে আবার আমি একটু কড়াইতে বসে একটু জাল দিয়ে নেব, মানে একটু ভালো করে সিদ্ধ করে নেব, যাতে কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি ভালো করে এটাকে দিয়ে দিচ্ছি আবার। তো এটাকে দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে, এটাকে বন্ধ করে রাখা যাবে না, কারণ কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে যাবে। এই যে আমার কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে গেছে, নিচে দিয়ে লেগে যাবে, পুড়ে যাবে, যার কারণে ঘন ঘন করে রাখতে হবে। কর্নফ্লাওয়ারটা খুব ঘন হয়ে গেছে, বাস এবার বন্ধ করে দেব। এটাকে এখন আবার ঠান্ডা করার জন্য রেখে দেবো 5 মিনিটের মতো। এরকম ভাবে যদি সপ্তাহের মধ্যে 2 দিন দেওয়া যায় চুল, না আপনাকে পার্লারে যেতে হবে, না 7,000-10,000 টাকা খরচ করতে হবে। তো আপনি ঘরে বসেই চুলের স্ট্রেটনিং, স্মুদিং এবং ক্যারোটিন করে নিতে পারেন। তো আমি দেখি আজকে করে কেমন হয় আমার রেজাল্টটা। আমিও প্রথমবারই করছি, তো করে দেখছি যে আমার চুলের রেজাল্ট কীরকম আসে। এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো এটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর এটা খুবই ঘন হয়ে গেছে। এখন এটা বাটি জায়গা ঢেলে নিচ্ছি। আমি এটাতে 1 চামচ বাদাম তেল দিয়ে দিচ্ছি আর 2 চামচের মতো নারিকেল তেল দিয়ে দেবো। তো এখানে বাদাম তেলটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ক্যারোটিন হবে না। তো বাদাম তেলটা অবশ্যই দিতে হবে, মনে করবেন না যে বাদাম তেলটা নেই, ঠিক আছে, আমি নারিকেল তেল দিয়ে চালিয়ে নেব, কিন্তু চলবে না, বাদাম তেলটা অবশ্যই দিতে হবে। আর আমি এখানে নারিকেল তেল 3 চামচ দিয়েছি, কারণ আমার এটা খুবই ঘন হয়ে গেছে, যার কারণে তেলটা 3 চামচ দিতে হয়েছে। তো এখন এটা ভালো করে মিশিয়ে তারপর চুলে লাগিয়ে নেব। ভাবে মাছ দিক দিয়ে চুলটাকে দুভাগ করে নেব। এভাবে ফাঁক করে আলাদা আলাদা করে তারপর লাগাতে হবে। এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এখন এটাকে মাথা তো বড় হয়ে গেছে, আমার 150 লাগাতে লাগাতে বুদ্ধি পেয়ে গেছে, আমার এদিকে মাথাটা বড় হয়ে গেছে। এমন একটা প্যাকেট লাগিয়ে নিলাম, এটা আমি আধা ঘন্টা 30 মিনিটের মতো রাখবো, তারপর মাথাটা ধুয়ে নেব। তো 30 মিনিট হয়ে গেছে, এখন আমি প্লাস্টিকের প্যাকেটটা খুলছি, আদিটা পুরোপুরি ভাবে ঘামিয়ে গেছে। এখন আমি মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব, আর শ্যাম্পুর পরে অবশ্যই কন্ডিশনার লাগাতে হবে। তো আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে এসে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি, কিরকম চুলে শাইন এসেছে এবং কিরকম চুলটা স্ট্রেট হয়েছে। চলো আগে শ্যাম্পুটা করে। আমি শ্যাম্পু পরে নিয়ে চলে এসেছি আর দেখো চুলগুলো খুব স্ট্রেট হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আমি মনে করি সপ্তাহের মধ্যে যদি আমি এরকম 2 দিন করতে পারি, তাহলে কিন্তু চুলে খুব সুন্দর শাইনিং এবং খুব সুন্দর স্মুথিং আসবে, তো স্ট্রেটনিং তো হবেই অবশ্যই। তো এই দেখুন আমার চুলগুলি পুরোপুরিভাবে এখন পর্যন্ত শুকায়নি, তো জাস্ট ধুয়ে 5 মিনিট রেখে তারপরে চলে এসেছি, এখন পর্যন্ত শুকায়নি, কিন্তু রেজাল্টটা ভালোই আসবে। সপ্তাহে 2 দিন করলে পুজো পর্যন্ত মানে ভালোই দেখুন পুরো স্ট্রেটনিং হয়ে যাবে। তাহলে কেন পার্লারে গিয়ে 6,000-7,000 টাকা ফেলে আসবো বলুন? এভাবে ঘরে এভাবে করে নেব, স্ট্রেটনিং, স্মুথিং এবং ক্যারোটিন, তো সব কিছু হয়ে গেছে।
পূজা আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, তো পূজার আগে এরকম ভাবে ঘরে অবশ্যই করে নেবেন, সপ্তাহের মধ্যে দুদিন না পারেন একদিন অবশ্যই করবেন, আর দুদিন করলে তো খুব ভালো রেজাল্ট আসবে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই, টাটা, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। টাটা, গুড।